সরকারি MBBS ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। আমরা সবাই বিজেপির অনুগামী, কেউ কারো ব্যক্তি অনুগামী নয়, এটা মাথায় রেখে চলতে হবে। আপনাদের চলতে হবে, কিন্তু পারফরমেন্স কে আগে এসেছে কে পরে এসেছে এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে পারফরমেন্স। আগের বিজেপি এখনকার বিজেপি এক নয়, জয় জিতা ওই সিকান্দার। আমি MLA নন্দীগ্রাম, আমি আপনাদের কাছে এতগুলো কথা বলছি কেন? 17টা জিপির মধ্যে 11টা জিপিতে আমার বিজেপির প্রধান আমি করতে পেরেছি, দুটো ব্লকে পঞ্চায়েত সমিতি আমি করতে পেরেছি, সেখানেও সিভিক ভলেন্টিয়ার ছিল, সেখানেও 25% সংখ্যালঘু মুসলিম ভোট, যাদের মমতা ব্যানার্জি সবসময় ভড়কায়। এই দেখুন না, নেতাজি ইন্দোরে ইমাম মুয়াজ্জেমদের নিয়ে মিটিং করছে, সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী তোষণবাজ মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছে। উনি নাকি NRC আটকেছেন, NRC কবে হলো, কবে বিজ্ঞপ্তি হয়েছে NRC? CAA আইন পাস হয়েছে আমরা জানি, আর CAA আইনে কাউকে তাড়ানোর কথা বলা হয়নি। যারা ধর্মীয় কারণে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে উৎখাত হয়েছেন, তাদেরকে CAA এর আওতায় সমনাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে, আর CAA কার্যকর হবে। মমতা ব্যানার্জি দেখবে, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। আমি বলে গেলাম মিথ্যা কথা, সংখ্যালঘুদেরকে ডেকে, আলেম ওলেমাদের ডেকে। নেতাজি ইন্দোরে বলছে, একটু আগে বলছে NRC নাকি রুখে দিয়েছি, এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ মমতা ব্যানার্জি বিভাজনের রাজনীতি করে। আমরা নন্দীগ্রামের হরিপুরে পদ্মফুল থেকে জেতা জয়নাব বিবিকে প্রদান করে আমরা প্রমাণ করে দিয়েছি যে রাষ্ট্রবাদী মুসলিমরা বিজেপিতে সমাদৃত, কিন্তু মমতা মুসলিমদের আমরা সমর্থন করি না। মমতা মুসলিম মানে চোর, সুদখোর, নামাজ পড়ে না, মানুষকে খুন করে, অত্যাচার করে, আর পঞ্চায়েত থেকে টাকা তোলে, তোলাবাজ, 100 দিনের টাকা থেকে শুরু করে যত অপকর্মের সঙ্গে যুক্ত এই লোকেরাই সন্দেশখালী শাহজাহান শেখ থেকে শুরু করে জাহাঙ্গীর ফলতার জাহাঙ্গীর এলাকায় গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। তাই আপনারা সবাই শক্তিশালী সংগঠন গড়ে তুলুন। আগামী দিনে দুর্গোৎসবে জনসংযোগের হাতিয়ার হিসেবে গড়ে নিজেকে তুলে এলাকায় খেলা মেলা অনুষ্ঠান পূজা পার্বণ সর্বত্র নিজেকে সম্পৃক্ত রাখুন। আর বিশেষ করে আমার পঞ্চায়েত মেম্বারদের আমি অনুরোধ করব, অন্তত সপ্তাহে 5 দিন সকালে প্রাতে অথবা বিকালে আপনার শারীরিক সুবিধা অনুযায়ী এলাকাতে গাড়ি চড়ে নয় পদপ্রজে প্রদক্ষিণ করুন। লোক অন্তত আমার পঞ্চায়েত আমার দুয়ারে, আমার পঞ্চায়েত আমার গ্রামে, আমার পঞ্চায়েত আমার পাড়াতে, আমার পঞ্চায়েত আমার হাতের কাছে, এইটা যেন বলতে পারে। 24-এ যখন প্রচারে যাব তখন আমাদের যেন সবাই বলে আপনাদের পঞ্চায়েত তৃণমূলের থেকে অনেক 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 ভালো, এই কথাটা আমরা শুনতে চাই। এই কথাটা শুনতে গেলে আপনাদের যা করার সে কাজটা করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, আজকের এই সভা মণ্ডল করার জন্য কম চেষ্টা হয়নি, টাকা জমা হয়ে গেছে 8 দিন আগে, কালকে বলছে প্রত্যাহার করলাম, অনুমতি প্রত্যাহার করলেন, টাকা জমা নিয়েছে একজন, আরেকজন বলছে প্রত্যাহার করলাম। আলা প্রত্যাহার টত্যার পরে হবে, আগামীকালের পরে হবে, সভা হওয়ার পরে হবে।
আপনাদের এরকম করতে হবে ভয় যদি এদের মতো ভীতু পার্টি নেই তারা যদি করবেন এরা পালাবে আর আপনি যদি ভয় থমকে যাবেন আপনার গলার উপরে চেপে বসবে এদেরকে জসমিন দেশে গদাচার জকের গায়ে যেমন নুন দিতে হয় মমতার আর তার ভাইপোর কোম্পানির গায়েও সেই রকম দাদন পাত্রবাড়ের কাঁচা লবণ দিয়ে দিবেন তাহলে ঠিক জব্দ হয়ে যাবে সবাই ভালো থাকবেন ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা স্বস্তি অনাছে নিমের সুবাসে এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন এনপি দত্ত অ্যান্ড সন হাঁটুর ব্যথায় রিউমাট নিন হাঁটুর ব্যথাটা কমবে হোমিওপ্যাথির একটাই নাম এনপি দত্ত অ্যান্ড সন এনপি দত্ত অ্যান্ড সন এনপি দত্ত অ্যান্ড সন